করা যায়। কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকলে প্রায় কম্পিউটার চালুর সময় অটোমেটিক উইন্ডোজ আপডেট নেয়। এতে কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। কম্পিউটার চালু হতে বা কম্পিউটারে কোনো কাজ করতে অথবা কম্পিউটার বন্ধ হতেও অনেক সময় লাগে। এই সমস্যার সমাধানের জন্য এখন আমরা দেখব কিভাবে সহজে উইন্ডোজ আপডেট বন্ধ করা যায়। উইন্ডোজ 7, 8 ও 10 এর ক্ষেত্রে উইন্ডোজ আপডেট বন্ধ করার জন্য আমরা একই পদ্ধতি ব্যবহার করব। চলুন তাহলে দেখি কিভাবে উইন্ডোজ আপডেট বন্ধ করা যায়। প্রথমে কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে এস প্রেস করুন। এবার সার্চ অপশন আসবে। সার্চ অপশনে সার্ভিসেস টাইপ করুন। সার্ভিসেস লেখার পরে সার্ভিসেস অথবা ভিউ লোকাল সার্ভিসেস আসবে। এবার সার্ভিসেস অথবা ভিউ লোকাল সার্ভিসেসে ক্লিক করার পর সার্ভিসেস উইন্ডো ওপেন হবে। এবার ডান পাশে স্ক্রল বার নিচের দিকে নিয়ে আসুন। নিচের দিকে দেখুন উইন্ডোজ আপডেট লেখা আছে। উইন্ডোজ আপডেটের উপর ডাবল ক্লিক করুন। উইন্ডোজ আপডেটের উপর ডাবল ক্লিক করার পর উইন্ডোজ আপডেট প্রপার্টিস নামে এরকম একটি বক্স আসবে। এ বক্সের মাঝের দিকে স্টার্ট আপ অপশন আছে। এবার স্টার্ট আপ অপশনের ডান দিকের অ্যারোতে ক্লিক করুন। ডান পাশের অ্যারোতে ক্লিক করার পর কয়েকটি অপশন আসবে, সেখান থেকে ডিসেবল অপশনে ক্লিক করুন। তারপর বক্সের নিচে ডান কোনায় অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এরপর আর আপনার উইন্ডোজ অটোমেটিক আপডেট হবে না। আশা করছি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার আপনি নিজে নিজে উইন্ডোজ আপডেট বন্ধ করতে পারবেন। আপনার কম্পিউটার ব্যবহার গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় হোক। ধন্যবাদ।